চাকদাহ রোড থেকে বাম নেতাকে অপহরণ, মুক্তিপঞ্চে মধ্যস্থতা তৃণমূল নেত্রীর, পুলিশে এমনই অভিযোগ বাম নেতার, ঘটনায় চাঞ্চল্য বনগাঁর রাজনীতিতে। সিপিএম নেতাকে চাকদা রোডের পলতা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণের অভিযোগ, মুক্তিপণের দাবি, মুক্তিপণ নিয়ে মধ্যস্থতা করেছেন তৃণমূল নেত্রী, পুলিশে এমনই অভিযোগ দায়ের করলেন বাম নেতা, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর রাজনীতিতে। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার বাসিন্দা তথা বাম নেতা সজল ভদ্র, ওই বাম নেতার দাবি, চলতি মাসের গত এক তারিখে বনগাঁ চাকদা সড়কের পোলতা এলাকায় তাকে দেখা করতে বলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়। রাত আটটা নাগাদ সেখানে আসেন সজল। অভিযোগ, আসার কিছু সময় পর সেখান থেকে বাইকে করে চলে যান গোপা। তারই কিছু সময়ের মধ্যে সেখানে এসে পৌঁছায় দুষ্কৃতীরা। বাম নেতার অভিযোগ, তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় একটি ফাঁকা মাঠের ভেতর, সেখানেই তাকে আটকে রেখে মুক্তিপণ বাবদ পঞ্চাশ লক্ষ টাকা দাবি করা হয়, এমনকি মারধরও করা হয় বলে অভিযোগ ওই বাম নেতার। বাম নেতার চাঞ্চল্যকর দাবি। অপহরণকারীরা তাকে জানায় তৃণমূল নেত্রীর সাথে যোগাযোগ করলেই তার মাধ্যমে ওই টাকা পৌঁছে যাবে তাদের হাতে। এরপর বাম নেতার স্ত্রী ও তার ভাই যোগাযোগ করেন গোপা রায়ের সাথে। এক লক্ষ টাকা ও কিছু সোনার গহনা নিয়ে গোপা রায় মধ্যস্থতা করেন এবং অপহরণকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে বাগদায় নিয়ে যান। লিখিত আকারে ইমেল মারফত এমনই অভিযোগ দায়ের করেছেন ওই বাম নেতা। এ বিষয়ে বাম নেতা সজল ঘোষ বলেন, অভিযুক্তরা এখনও আমার এটিএম কার্ড ও মোবাইল ফোন আটকে রেখেছে। এ বিষয়ে তিনি আরো বলেন, মানে এক তারিখ সন্ধ্যাবেলাতে আমি গোপা রায়ের সঙ্গে দেখা করতে যাই বনগাঁতে, মানে উনি দেখা করতে বলেন আর কি। তো যাওয়ার পর ওই বনগাঁ ছেড়ে গিয়ে চাকদা রোড ধরে ওই চালকি যে টি জাংশন আছে, টি জাংশনের অপোজিটে, ওখান থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। এক মিনিট, এক দেড় মিনিটের মধ্যে একটা বাইক আর একটা চার চাকা গাড়ি আসে, এসে আমাকে ওখান থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায়। গোপালনগরের দিকে যেতেই বাঁ পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গিয়ে মাঠের মধ্যে নিয়ে যায়। ওদের দাবি ছিল পঞ্চাশ লক্ষ টাকা আমাকে দিতে হবে মুক্তিপণ, তারপর আমাকে ছাড়বে। তো সেই রাত্রে আমি বলি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার ক্যাপাসিটি আমার নেই। তো ওই রাত্রে ওরা ডিমান্ড করে যে দশ লক্ষ টাকা কমপক্ষে দিতেই হবে, যা সোনা গয়না ছিল আর এক লক্ষ টাকা তখন দিয়ে দেয় ওখানে। মানে গোপাদির সঙ্গেই নিয়ে যায় আমার ভাই আর আমার স্ত্রীকে নিয়ে যায়। নিয়ে পলতা যে হচ্ছে আপনার প্রাইমারি স্কুলটা আছে, ওর পাশ থেকে যে রাস্তাটা গেছে সম্ভবত ওই রাস্তাতেই মসজিদের কোনো একটা রাস্তা, ওখানে ওদের হাতে টাকাটা গোপাদির মাধ্যমে দেওয়া হয়। দিয়ে তারপরে হচ্ছে আমাকে ছেড়ে দেয়। এখনও পর্যন্ত আমার ফোনটা দেয়নি, আমার এটিএম কার্ড এবং আমাকে প্রচণ্ড মারধর করে, আমার এটিএমের পিনকোডটাও নেয়। ও এটিএম থেকে ওরা টাকাও তুলেছে। গোপাদির কাছে চেয়েছি ফোন নাম্বারটা, ওদের ফোন নাম্বারটা দেওয়ার জন্যে। তো উনি বলেছেন যে ফোন নাম্বারটা দিলে ওরা দিদিকে মেরে দেবে এবং দিদির পরিবারের কারো জীবনের জীবনহানি ঘটতে পারে। হ্যাঁ, দাবি আছে ওদের পনেরো তারিখের মধ্যে আরও কিছু টাকা দিতে হবে, ওরা দাবি করেছে, তার জন্যই খুব হুমকি দিচ্ছে। গোপাদিকে ফোন করেও বারবার হুমকি দিচ্ছে যে এটাই আমি মানে দিদি আমাকে যেটা বলছেন। তো এর জন্য আমি যাইনি এবং তারপরে আমি দিদিকে পরশু দিন বলি, দিদি এইভাবে বসে থাকা যায় না, আমি প্রশাসনের দ্বারস্থ হব বলে তারপরে আমি। কিন্তু যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গোপা রায়, এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা। তিনি বলেন, মন গড়া অভিযোগ, ফাজলামির একটা সীমা থাকে, গরিব মানুষের থেকে টাকা তুলেছে ও নিজেকে বাঁচানোর জন্য সভাপতিকে ঢাল করছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পাল্টা আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন গোপা রায়। তিনি বলেন, মন গড়া অভিযোগ, টাকা তুলেছে বাজারের থেকে, গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে। এই অপহরণ যদি করে তাহলে ওকে ছাড়বে? যদি কেউ অপহরণ করে ওকে ছাড়বে? ফাজলামির একটা সীমা থাকে, কিন্তু আমি ধৈর্য হারায় যাচ্ছি। এরপর এসব অসভ্যতার লিমিট থাকে, শুধু তৃণমূলের গন্ধ। বিজে এই মার্কেট খুঁজে দেখেন, কেচে খুঁড়তে গিয়ে কেউটো বেরোবে। ও সিপিএম এর মধ্যে সিপিএম খোরো, দেখো এই যে ছেলেটা একটা চিটিং বা জোচ্চর, মানে কনিষ্ঠ নেতা হয়েছে, মার্কেটটাকে একদম মানে গরিব মানুষের থেকে একদম চুষে রক্ত চুষার মতন টাকা তুলেছে জানেন। সেই টাকা ফেরত দেওয়ার ভয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে একটা যোগাযোগ আছে, ভালো ভাই বোনের সম্পর্ক, সেটাকেও ব্যবহার করেছে। তাই এর প্রতিবাদ আমি করব এবং এর বিচারও আমি চাইবো, আমিও কিন্তু সহজে ছাড়বো না। গোটা ঘটনার রাজনৈতিকভাবে সমালোচনা করেছে বিজেপি। এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, কয়েকদিন আগেই ওই নেত্রী স্কুলে চড়াও হয়ে প্রধান শিক্ষককে হুমকি দিয়েছিলেন, আর আজকের ঘটনায় অভিযোগকারী নিজেই বলছেন তাকে অপহরণের মধ্যস্থতা করেছেন ওই তৃণমূল নেত্রী। এর থেকেই সব পরিষ্কার।
বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি, তিনি এখন বাগদা বিধানসভার বিন্দুমাসী হয়েছেন, তৃণমূলের বিন্দুমাসী। যদি বলেন কেন, গত পরশুদিন আপনারা দেখেছেন কনিয়ারা হাই স্কুলে একজন সভাপতি, তিনি কিভাবে একজন হেড শিক্ষককে চমকাচ্ছেন, টেবিল চাপড়িয়ে তাকে দেখে নেবে, কতভাবে তাকে চমকালো। আর আজকে যিনি কমপ্লেন করছেন, তিনি নিজেই বলছেন যে তিনি যখন অপহরণ হয় এবং তিনার যখন সব কিছু খুইয়ে যায়, তার মধ্যস্থকারিণী হলো সেই সভাপতি। তো আর কী বলবো, বিন্দুবাসী ছাড়া। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সোম দাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।